ঢাকা শহরে চলে আসছি, ভাবছিলাম যে ঢাকা শহরে মানুষ কত কিছু করে চলে, তাইলে আমি একটা ভালো কাজই করি, একটু জমিন আছে কামে লাগাই, দেখি আমার জীবনটা, আমার বাচ্চার জীবনটা, মুখটাকে আমি ভালো রাখতে পারি। তো ভাই, ওই যে ওই সম্পত্তি, ওই মেশিন, দুইটা মেশিন কিনছিলাম, একদিন আমার শরীরটা অসুস্থ হয়েছিল, জ্বর আসছিল, আমি দুই দিনে দোকানে আসছিলাম না। নিশাকুররা, ছিনতাইকারীরা মানে দোকানটা ভাঙচুর করে মেশিনটা চুরি করে নিয়ে গেছে, মেশিন কাপড় চোপড় কিছু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, সুন্দর একেবারে পরিপাটি হয়ে, লাল পোশাক, লাল শাড়ি, লাল মাস্ক পরে। আসলে কি হয়েছে তার জীবনে বা কেন আসতে হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুরমিলা। সুরমিলা আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহকে রাখছে ভালো। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান ভাই? প্রতিবেদনে একটা মানুষ তখন আসে যখন তার মনে কোনো দুঃখ কষ্ট থাকে, মানে অনেক সমস্যা তার থাকে, তখনই সে প্রতিবেদনে আসে। প্রতিবেদনে মানুষ এভাবে এমনিতেই আসে না কখনো। জি জি, ঠিক আছে। আমার জীবনটা অনেক বড় কষ্টের। আচ্ছা আচ্ছা। আমার জীবনে সেই বনি ভাই নেই, বাবা নেই, মা আছে, আমি আছি, আমার একটা বাবু আছে, বাবুর বয়স 7 বছরে পড়ছে, চলতেছে। আচ্ছা আচ্ছা। আমার হাজব্যান্ডটা বিয়ে হয়েছিল, অনেক ছুটি থাকতে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। আমার মাটায় অনেক গরিব, অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, কারণ তার স্বামী নাই, ছেলে নাই, সে কীভাবে আমাকে মানুষ করবে? অনেক কষ্ট করে মানুষের কাছে কাজ করে আমাকে মানুষ করছে। অল্প কিছু পড়াশোনা করাইছিল 7 পর্যন্ত। যে লোকটার কাছে বিয়ে দিয়েছিল ওই লোকটা প্রতারণা করছে আমাদের সাথে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমার আম্মু সহজ মানুষ, তাকে আগে ভালো পরিবেশ, মানে যখন বিয়ে করছিল তখন নানান ধরনের বাহানা করে বিয়ে শাদী করছে, আমাকে বিয়েটা করছে। বিয়ের আগের জীবনটা কেমন ছিল আপনার? ভাই, বিয়ের আগের জীবনটা মনে করেন অনেক কষ্ট কাটছে, তারপরও আল্লাহর কাছে অনেক সুখী ছিলাম। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, অল্প কিছু পড়াশোনা। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 7 পর্যন্ত। 7 পর্যন্ত করছিলেন। কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি? হ্যাঁ, বললাম না, একটা একটা বাচ্চা আছে আমার 7 বছরের। সে বাচ্চাটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছেই থাকে। 40 দিনের দিন বাচ্চাটা যখন তখনই স্বামী। আচ্ছা, এখন ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা করতেছেন? এখন ভাই, সবাই বললো আপনার কথা যে আপনার আপনার দ্বারাতে নাকি অনেকের ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। তাই মানুষের মুখে শুই না, আমি প্রতিবেদনের সামনে আসছি। আমার মার কিছু সম্পত্তি আছিল, এটা বন্ধক রেখে আমি 1 লাখ টাকা এনাম, একটা সেলাই মেশিনের দোকান দিচ্ছিলাম। আচ্ছা। কারণ আমার বাচ্চাটাকে তো আমার মানুষ করতে হবে, আমার বুড়া মাটাকে তো আমি ছাড়া আর কেউ নাই, সে অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে। তারপরে ভাইয়া, যাই হোক, দুর্ভাগ্যের বিষয়, সেই দোকানটা মনে করেন অসুস্থ হওয়াতে ঢাকা শহরে চলে আসছি। ভাবছিলাম যে ঢাকা শহরে মানুষ কত কিছু করে চলে, তাইলে আমি একটা ভালো কাজই করি, একটু জমিন আছে কামে লাগাই, দেখি আমার জীবনটা, আমার বাচ্চার জীবনটা, মুখটাকে আমি ভালো রাখতে পারি। তো ভাই, ওই যে ওই সম্পত্তি, ওই মেশিন, দুইটা মেশিন কিনছিলাম। একদিন আমার শরীরটা অসুস্থ হয়েছিল, জ্বর আসছিল, আমি দুই দিনে দোকানে আসছিলাম না। নিশাকুররা, ছিনতাইকারীরা মানে দোকানটা ভাঙচুর করে মেশিনটা চুরি করে নিয়ে গেছে, মেশিন কাপড় চোপড় কিছু ছিল সব কিছু নিয়ে চলে গেছে। তো এখন এই যে সব কিছু জানার পরে কেউ যদি আপনাকে গ্রহণ করে বিয়ে করতে চায় আপনার সন্তান সহ, সেই ক্ষেত্রে আপনার সন্তান বা আপনি কি রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ ভাই, এরকম যদি কোনো ভালো মনের মানুষ যদি আমাদের পাশে দাঁড়ায়, অসহায়ের পাশে যদি কেউ আমার সন্তানকে নিজের সন্তান মনে করে, আমাকে ভালোবেসে যদি আপন করে কেউ নিতে চায়, সেখানে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার সে যা বলবে তাই করবে। সেইটাই, কারণ জীবন, প্রত্যেকটা নারীর জীবনে একটা পুরুষ ছায়া স্বরূপ লাগে, যেহেতু আপনার উপরে এখন মাথার উপরে কোনো ছায়াই নাই বা ছাদ নাই, একা একাই হয়ে থাকবেন, একটা কিছু দাঁড় করাবেন, আবার দেখা যায় চোরে চুরি করে নিয়ে যাবে বা মানুষ পিছে লাগবে, ঠিক আছে? তা যাই হোক, কষ্টের মাঝেও মনে বল রাখবেন, আশা রাখবেন, দেখবেন আপনি নিরাশা হবেন না, ঠিক আছে? তা আপনার ঠিকানা কোথায়? আমার দেশের বাড়ি মাওনা। মাওনা? হ্যাঁ। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। নাম্বারটা কি মুখস্থ আছে? জি, মুখস্থ আছে। তাই একটু বলে দেন। 0170909187525 নাম্বারটা তো খোলা থাকে? জি। যাই হোক, নামাজ কালাম পড়েন তো? জি, সেই বলি নামাজ পড়া। যাই হোক, নামাজ কালাম পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আর যারা ফোন দিবে সত্যি কথা বলবেন, আর তথ্য জানতে চাইলে জানাবেন, দেখবেন আল্লাহর রহমতে কেউ না কেউ আপনার। না, আমি মিথ্যা কথা, মিথ্যা কথা বলার জন্য আমি প্রতিবেদনে আসি না, আমি সত্য কথাই বলবো, মানুষের সাথে ভালো ব্যবহার করবো, যদি দয়া করে কেউ আমাকে
অসহায় ভাই ভাই খারাপ অবস্থা আছে বলে প্রতিবেদনে আসছি, তো আমাকে খারাপ কোনো কথা বলবেন না, মন চাইলে কেউ আমার পাশে থাকবেন না চাইলে না থাকবেন। তো যাই হোক আপু, আপনার কথা শুনে ভালো লাগলো। আসলে দুঃখের কথা তো আমরা এই অল্প ছোট পরিসরে আসলে শেষ করতে পারবো না, যারা যোগাযোগ করবে কথা বলবে তাদেরকে বুঝায় বলবেন, দেখবেন আপনার কেউ না কেউ জীবনসঙ্গী হবে। তা ভালো থাকেন দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া।